শুক্রবার বাংলাদেশ ভারত সহ একসঙ্গে পাঁচ দেশে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত সিনেমা হুব্বা। দেশের 63টি প্রেক্ষাগৃহে একসঙ্গে চলছে আমদানিকৃত সিনেমাটি। বৃহস্পতিবার রাতে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে অনুষ্ঠিত হয় হুব্বার প্রিমিয়ার শো, যেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির নির্মাতা ব্রাত বসু সহ দেশীয় শোবিজের অনেকে। জানা যা কে বল তোর বাপকে, হুব্বাকে একটা দানাও দেবো না। উপর মহলে আমার অনেক কানেকশন আছে। কার মারি তোর কানেকশন? পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবন কাহিনী হলো এই সিনেমার গল্প। নিজ চরিত্রটি নিয়ে মোশাররফ করিম বলেন, গল্প পড়লে সেই গল্পটার চরিত্র এমনিতেই কিছুটা দেখা যায় যে লোকটা এমন 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 এমন। তো গল্পটা যখন পড়লো ব্রাত্যদা, তখনই আমার মনে হলো এটা আমার চরিত্র এবং আই উইল হ্যাভ টু ডু ইট। আমি তখনই পেয়েছি চরিত্রটা আসলে। সো মাথার মধ্যে ভিতরে ছিল এবং আমাকে খুব বেশি চিন্তাভাবনা যে করতে হয়েছে তা না, মাঝে মাঝে ওর সঙ্গে কথা হতো, মাথার মধ্যে ছিল আচ্ছা হুব্বা এভাবে তাকায় এভাবে কথা বলে। সিনেমাটি নির্মাণ প্রসঙ্গে পরিচালক ব্রাত বসু জানান, হুব্বা যদি বাংলাদেশের অগণিত দর্শক মহলে মোশাররফ করিমের এই অপূর্ব অভিনয়, যদি বাংলাদেশের অগণিত জনসাধারণ যদি সিনেমাকে ওয়েলকাম করেন, স্বাগত জানান, আমার মনে হয় যে সিনেমার যে বাজার তার ক্ষেত্রেও একটা চরম অভিঘাত ফেলবে। একই সপ্তাহে ঢালিউডের দুই সিনেমার চেয়েও বেশি প্রেক্ষাগৃহে চলছে টালিউডের এই সিনেমাটি। কতটা ব্যবসা করতে পারে হুব্বা, এমন প্রশ্নে সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, আমার খুব বিশ্বাস, আমি বিশাল অঙ্কের একটা, আমি এই ছবি হুব্বা ছবিতে আমার প্রফিট, জাজ মাল্টিমিডিয়া বিশাল অঙ্কের একটা অ্যামাউন্টের প্রফিট করবে এই ছবিতে। সুপ্রতিম সরকারের লেখা বই থেকে হুগলির কুখ্যাত গুন্ডা হুব্বা শ্যামলকে নিয়েই এই সিনেমার গল্প। পর্দায় হুব্বার অপরাধী হওয়া, ব্যক্তি জীবন, রাজনৈতিক নেতা হয়ে ওঠা সবটাই উঠে এসেছে। তবে যেটা মিসিং সেটা হলো পারফেক্ট স্টোরি টেলিং, যদিও তারকারা প্রশংসাতেই ভাসিয়েছেন মোশাররফ করিমকে। ওভারঅল ভালো, আর সবচেয়ে ভালো হচ্ছে মোশাররফ আমাদের একসঙ্গে কাজ করে, ইজ ভেরি গুড, ভেরি ওয়েল ডান। সবকিছু ভালো লেগেছে, ছবিটা খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর, শেষে আবেগটা ছিল খুব সুন্দর। মোশাররফের কাজ ভালো লেগেছে, ইন্দ্রনীলের কাজ ভালো লেগেছে, আমি ওদের জন্য আশাবাদী। ওনাকে নিয়ে আরো অনেক কাজ করা দরকার, উনি বড় পর্দার জন্য 100% লাইক আমি 100 এর উপরে বলবো লকড। ছন্দ না থাকলে হাজারো অলঙ্করণ বেমানান হয়ে যায়, ঠিক তেমনটাই হলো ব্রাত বসুর সিনেমা হুব্বাতে। যে কারণে মোশাররফ করিমের মতো একজন অসাধারণ অভিনেতা এবং ওনার সঙ্গে থাকা প্রত্যেকের দারুণ অভিনয় থাকা সত্ত্বেও সিনেমাটিকে সেই অর্থে দাঁড় করানো যায়নি। তবে মোশাররফ করিমের ভক্তরা সিনেমাটি স্বাচ্ছন্দ্যেই দেখছেন। মোশাররফ করিম 100-তে 100, কিন্তু আর বাকিরা এবারে যে হুব্বা দেখানো সেই সিনেমায় দেখে নাই। ছবির মিউজিক ও ক্যামেরার কাজ দেখলে মনে হয় পেশাদারিত্বের খানিক অভাব আছে। তবে শুধু মোশাররফ করিমের অভিনয় দেখার জন্য যদি কেউ সিনেমাটি দেখতে যান, তবে দেখতে পারেন হুব্বা। হুব্বাকে পকড়ানো মুশকিল হি নেই, নামুমকিন হ্যায়। সপ্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি পেল মোশাররফ করিম অভিনীত সিনেমা হুব্বা। জানিয়ে এখন দর্শকদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে। প্রিমিয়ার শোতে উপস্থিত সবাই সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছে। তবে সাধারণ দর্শক সিনেমাটিকে কিভাবে গ্রহণ করবে তা জানতে আরেকটু সময় অপেক্ষা করতে হবে। সাজিয়া ইসলাম, গ্ল্যামার, আরটিভি।